Assalamualaikum viewers, welcome back to my channel Aksha Cooking. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আমি ফুলোরির রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ফুলোরি, একটি বেগুন, একটি টমেটো, নিয়েছি সরষের তেল, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, এখানে আছে গুঁড়া মশলা। এবার আমি বেগুনটাকে কেটে জলে দিয়ে দিয়েছি আর টমেটোটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেবো সরিষার তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ লবণ। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনে গুঁড়ো, 1 চামচের কিছু কম লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে আমি কষে রান্না করব, তার জন্য আমি বেগুনটাকে ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তোমার বেগুনটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব বেগুনটাকে সিদ্ধ করার জন্য। তোমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ফুলোরি। ফুলোরিটাকে আমি এরকম করে একটুখানি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুলোরি। আবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফুলোরিটাকে সিদ্ধ করে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো আমার ফুলোরি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।